প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আলাপকার শ্রেষ্ঠ মতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় খুবই ভালো আছি। সৃষ্টিকর্তা ট্যাঙ্গের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের আবারও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকে আমার অনলাইন ক্লাস শুরু করছি। আজকে তোমাদের এখন চলছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের বোর্ডের প্রশ্নগুলো সলিউশন করে দেওয়া হচ্ছে। গত ক্লাসে আমি 2019 সালে ঢাকা বোর্ড এক নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম। আজকে আমরা ওই 2019 সালে ঢাকা বোর্ডেরই দুই নম্বর অঙ্কটি সেটা করে দিব। দুই নম্বর অঙ্কটা হলো গোমতী লিমিটেডের প্রথমে হচ্ছে চলতি বছরের দুয়ের কথায় বলেছে চলতি বছরের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা নিট বিক্রয় কীভাবে বের করবো আমরা এটা জানি সহজভাবে বলতে পারবো। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বাট্যগুলো বাদ যাবে, অলিখিত বিক্রয় ধরো যুগ হবে থাকবে যুগ হবে এগুলো যুগবে হবে আর কি। কিন্তু এখন কি এতগুলো আইটেম নাই, শুধু বিক্রয় আছে 11 লাখ আর ফেরত আছে 15,000টা বাদ যাবে, তাতে কত টাকা নিট বিক্রয় 10,85,000। এটা নিট বিক্রয় এটা কি, এটা নিট বিক্রয় 10,85,000। ওকে, নিট বিক্রয় কত 10,85,000, এটা নিট বিক্রয়। আর কোনো আইটেম নাই এখানে, অলিখিত বিক্রয় থাকলে যুগ হইতো, মুনাফা বিপন্ন বিক্রয় থাকলে বাদ দিত, কিন্তু এগুলো নাই, শুধু এই দুটাই। একটা আইটেম আছে বিক্রয় থেকে ফেরত দিলে নিট বিক্রয় কত টিকলো 10,85,000। ওকে, এখন আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমার খাতা তুলে ফেলো। এখন আমরা খ করাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন ক করালাম এখন আমরা এই অঙ্কের খংস করাবো। ক্ষতি বলতে বিশদ আয় বিবরণী প্রস্তুত। বিশদ আয় বিবরণীর মধ্যে একটা কথা আছে, মোট লাভ 3,35,000 দেওয়া আছে। বলছে যে নিট মুনাফা মোট লাভ 3,35,000 হলে নিট টার্ম নিয়ে গেল, তাহলে মোট লাভ পর্যন্ত আমার বের করে দেওয়া আছে 3,35,000, তার থেকে শুধু নিট লাভ বের করতে হবে। তো নিট লাভ বের করার বুদ্ধিটা কি, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে, পরিচালন ব্যয় বাদ দিলে হবে পরিচালন মুনাফা, এবার হবে পরিচালন মুনাফা, তার সাথে অপরিচালন যোগ করতে হবে আর অপরিচালন ব্যয় বাদ দিতে হবে। ক্লিয়ার কথা, মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে হবে পরিচালন মুনাফা, তার থেকে তার সাথে অপরিচালন যোগ করতে হবে অপরিচালন ব্যয় বাদ দিতে হবে, তারও নিট লাভ। বললাম না লিখি মোট মুনাফা 3,35,000, তার থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে বেতন আছে 95,000, দেখো মিলে দেখো, সাধারণ খরচ আছে 25,000, পদত্ব বাড়টা আছে 5,000, আর বিবাহ সিনেমা আছে 45,000। বলছে যে 3 মাসের অগ্রিম আছে, 15 মাসের জন্য বিবাহ সিনেমা আছে কত 45,000, তাহলে 15 মাসের জন্য যদি 45,000, 1 মাসের 3,000, তাহলে 3 মাসের 9,000 অগ্রিম আছে, তাহলে অগ্রিম বিবাহ সিনেমা কত 9,000, তাহলে 1 বছরের কত 37,000, তাহলে মোট পড়াশোনা হলো 1,61,000। এই মোট পোড়া থেকে মোট পড়াশোনা বের পাতি লোক পড়াশোনা মোড়াবো 1,84,000, 3,45,000 থেকে 1,61,000 বাদ দিল 1,84,000, 1,84,000 সাথে অপ্রচলনায় যোগ করতে হবে অপ্রচলন ব্যয় বাদ দিতে হবে। অপ্রচলনায় কী কী আছে, শিক্ষা অনুষ্ঠান আছে 20,000, তার থেকে অগ্রিম আছে 10,000 বাদ রইল কত 10,000, মানে 2 বছরের 20,000, 1 বছরের কত 10,000, তাহলে 1,84,000 সাথে 10,000 কত হয় 1,94,000, তার সাথে অপ্রচলন ব্যয় বাদ দিতে হবে। ঋণপত্রের সুদ আছে, দেখো ঋণপত্রের সুদ আছে 2,00,000, 10% হলো কত 20,000, তার 1 সালে আছে, তাহলে 9 মাসের 15,000, তাহলে 1,94,000 যদি 15,000 বাদ কত থেকে নিট পড়াবে 1,80,000, তোমাদের উত্তর মিলে যাবে উত্তর ঠিক আছে, 1,79,000 হলো নিট পড়াবা। মানে আমি আবার বলছি মোট পড়াবার সাথে মোট পড়াবার থেকে অপরিচালন ব্যয় বাদ 1,61,000 হলো মোট বাদ, তাহলে পরিচালন মুনাফা হলো কত 1,84,000, তার সাথে অপরিচালন যোগ অপরিচালন ব্যয় বাদ দিলে হবে নিট পড়াবা কত 1,79,000। ক্লিয়ার, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। এখন ইনশাল্লাহ তোমরা খাতা তুলে বলো, আমরা একটু পরে গোয়া করাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এতক্ষণ অঙ্কের শেষ পর্যায়ে ফেলে আসছি। এতক্ষণ ক এবং খ করালো, এখন কতে দেখো বলছে চলতি বছরের শেষে মালিকানা সত্ত্বা
পরিবর্তন বিবরণী। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, মালিকানা স্বত্ব বিবরণী আমরা এর আগে কয়েকটা অঙ্ক করেছি, আজকেও করেছি। তুমি যদি একটু মনোযোগ হও, একদম সহজ একটা বিষয়, যদি মনোযোগ না থাকো আসলে তোমার জন্য একটা কঠিন হবে। এই জন্য মনোযোগ হওয়াটা বা আন্তরিক হওয়াটা জরুরি বেশি। তো আমরা মালিকানা স্বত্ব বিবরণীর সময় আমরা কয়েকটা উপাদান খেয়াল করবো, মালিকানা স্বত্ব বিবরণীকে প্রভাবিত করে এর উপাদান সময় কী কী। একটা হলো সকল প্রকার শেয়ার মুদ্রণ, একটা হলো সঞ্চিত তহবিল সংরক্ষিত আয় বিবরণী, একটা হলো অভ্যংশ সমতাকার তহবিল, এই অঙ্কে নাই। ক্লিয়ার? তাহলে এই অঙ্কে আছে কোনটা কোনটা, একটা হলো শেয়ার মুদ্রণ আছে, সঞ্চিত তহবিল আছে, সংরক্ষিত আয় বিবরণী আছে, আর মোট। তাহলে আমরা এর উদ্বৃত্ত পাশাই শেয়ার মুদ্রণ আছে 12 লাখ, এই লাখটা 12 লাখ, সঞ্চিত তহবিল 1,25,000 রাখলাম, সংরক্ষিত আয় বিবরণী 2,25,000, মোট হলো 15,75,000। এখন চলতি বছরের মিটা হয়েছে কত, 1,79,000। চলতি বছরের মিটা কত, 1,79,000। তাহলে 1,79,000 হলে ঠিক হবে, এখানে কিছু হবে না, শুধু সংরক্ষিত আয়টা বেড়ে দেবে, তাহলে যোগফল 1,79,000। আর দেখো সমন্বয়ে সঞ্চিত তহবিল স্থানান্তর হলো চলতি বছরের নিট লাভের 20%, তাহলে চলতি বছরের নিট লাভ কত, 1,79,000, তার 20% কত, 25,000। যদি হয় লাভ তো হয়েছি, ক্ষতি তো হয়নি, তাহলে লাভ হলে কত হবে, 20% 35,800 কত, 35,800 20%, তাহলে এই নিট লাভের 35%, তাহলে নিট লাভের 35% যদি 35,800 হয় তাহলে সঞ্চিত তহবিল বেড়ে গেছে আর নিট লাভটা কমে গেছে, প্লাস মাইনাস জিরো। আর ঘোষণা করতে হলো বংশ কারোবার মূলধনের উপর, মূলধন কত হচ্ছে 12 লাখ, 12 লাখের 10% কত, 1,20,000, তাহলে 1,20,000 সন্দেহ তহবিল কমে যাবে মাইনাস থেকে। ওকে, যোগফল তাই, এখন শুধু যোগ করলে হয়ে গেলো, এদিকেও এদিকে যোগ করলেই 1,12,00,000 সঞ্চিত তহবিল 1,85,800 আর সন্দেহিত হলো 2,48,200, এর যোগফল 16,34,000, এদিকেও 16,34,000। তা যদি না মিলে তাহলে বুঝতে হবে তোমার কথা যেন ভুল হয়েছে, যদি এদিকেও মিলতে হবে এদিকেও মিলতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা অঙ্কটা তুলে ভালো করে খাতায় লিখে সামনে বই বের করে দেখবা, কোনো জায়গায় সমস্যা হলে আমার সাথে শেয়ার করো, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো। তোমাদের ভোট কোশ্চেনগুলো অত্যন্ত জরুরি অঙ্ক, তোমরা আশা করি এই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক থাকবে, ফার্স্ট পার্টের থেকে চূড়ান্ত হিসেবে আছে, একই নিয়ম একই ভ্যাসিক, তোমরা একটা চ্যাপ্টারের মাধ্যমে 4 অঙ্ক পাবা। এই দুটো একটা চ্যাপ্টার যদি ভালোভাবে করো 4 অঙ্ক, এটা কম কথা না, অনেক বড়ো একটা বিষয়। তোমরা আশা করি মনোযোগ সহকারে চ্যাপ্টারটা করতে থাকো, আমার কথাগুলো শুনো, দেখবো তো তোমাদের ভালো হবে। আর জানা তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি, শেষ করছি, আসসালামু আলাইকুম।